হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে আমি গিয়েছিলাম, আমার দাঁতের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকালে, তারপর গিয়েছিলাম বেলি হসপিটালে টাটানোমা। ওখানে আমার অনেকটা সময় লেগে যাবে, এই জন্য আগে আমি লাঞ্চ করে নেওয়ার জন্য হ্যাবিটে আসছি। আর হ্যাবিট হচ্ছে এটা একটা বার্গার গ্রিল, আর এটা ফ্রেঞ্চ ফ্রাইজ রেস্টুরেন্ট বলতে পারেন, ফাস্টফুড রেস্টুরেন্ট। এটা আমার অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট, আগে আমি অনেক হ্যাবিটে খেতাম, কারণ আগে যখন আমি এলেতে ছিলাম আমার বাসার পাশেই একটা হ্যাবিট ফাস্টফুডের রেস্টুরেন্ট ছিল। আর যেহেতু এটা আমি হসপিটালের সামনেই দেখলাম, এই জন্য চিন্তা করলাম এখানেই আমি লাঞ্চ করে নিই, কারণ আমার হসপিটালেও অনেকটা সময় লেগে যাবে আর টাইমও আছে। আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 2টা বাজে, আর এই জন্য আর হ্যাবিটের সবচেয়ে মজার জিনিস হচ্ছে ওদের এই ছোট্ট চিলি ভাত। এখানে আপনারা 2-3 পদের চিলি পাবেন, আর এটা চিলি পিকেল গুলো আমার খুবই ভালো লাগে। আর ওদের খাবারও অনেক মান ভালো। আমি অর্ডার করেছিলাম টারিয়াকি গ্রিল চিকেন স্যান্ডউইচ, তার সাথে ছিল গ্রিন বিনস টেম্পুরা আর ফ্রেঞ্চ ফ্রাইজ। আর দেখতেই পাচ্ছেন আমি 3 পদের চিলি পিকেলস নিয়েছি, তার সাথে আছে র্যাঞ্চ আর কেচাপ। আমি সচরাচর এই স্যান্ডউইচটাই অর্ডার করি। আর এটা 2টা সস আছে, একটা আছে বারবিকিউ সস আর টারিয়াকি সস, বাট আমি টারিয়াকি সসটাই পছন্দ করি, এই জন্য টারিয়াকিটাই নিয়েছি। আর ওদের এই গ্রিন টেম্পুরা বিনটা অনেক মজা, আর এটা আমার অনেক প্রিয়। ওদের কিছু আনকমন আইটেম আছে, যেমন কালিফ্লাওয়ার টেম্পুরা, গ্রিন টেম্পুরা, এগুলো সিজনালভাবে ওরা আর কি সার্ভ করে। তাহলে তো এখন খাবার পালা খেয়ে নেব আলহামদুলিল্লাহ। আর দেখতে যেরকম এটা সুন্দর লাগতেছে, ইয়ামি লাগতেছে, এটা খেতেও মজা। এই তো গ্রিন টেম্পুরাটাই আগে আমি খেয়ে নিলাম, এটা খুবই মজা আলহামদুলিল্লাহ। আর তার সাথে চিলি, অসাধারণ মজা। আর এই চিলি পিকুল গুলা ঝাল না, বাট খেতে মজা হয়। আর তার চাইতে বেশি মজা লাগে আমার কাছে এই র্যাঞ্চটা দিয়ে খেতে, আর ওদের এই র্যাঞ্চটা খুবই মজা। আর আমি ফুড রিভিউ দিচ্ছি না, মানে এটা আমার অনেক পছন্দ, আপনারা যদি যারা আমেরিকার ভিতরে থাকেন তারা অবশ্যই ট্রাই করবেন হ্যাবিটের এই স্যান্ডউইচটা, দেখবেন আলহামদুলিল্লাহ খুবই মজা হয় খেতে। আর হ্যাবিট আমেরিকার সব স্টেটে আছে আমি যা মনে করি। আমার মনে হয় আর কি, যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজ। এই তো লাস্টে নিয়েছিলাম কোল্ড কফি, আর এটা আমার খেতে অনেক ভালো লাগে। অবশ্য আমি হালকা মিষ্টি নিয়েছি, এটা বেশি সুইট নিলে আমার ভালো লাগে না। এই তো এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।